मिड मिल 300 जन छात्र स्कूले 600 जन बिल तोले कोविड समय चार झेड़े ममता बनर्जी 9,56,00,000 केजी दो बचरे चाल झेड़े शुद्ध ताई नय अत बड़ अपराध बच्चा बच्चा छेले मेये देर टाका भारत सरकार पाठाय बीडीओ अकाउंटे टाका पड़े थाके सूद हय सूदेर टाका दिए की करार कथा भालो रान्ना घर भालो पानीयो जल एकटु जिनि रान्ना करबेन हाते ग्लाभस पड़े परिष्कार परिच्छन्न रान्ना करबेन एकटु थाला बाटी किने देवा जाबे सुंदर परिवेशे आमादेर आगामी प्रजन्म मिड डे मिलेर भालो खावार नेबे सेई सुदेर टाका झेड़े बछरेर पर बछर धरे ममता बनर्जी जेखाने जेखाने मुख्य सचिव डीजी डीएम देर निये सभा करें आर प्रधानमंत्री के गाली दें भारत सरकार के गाली दें आर एपांग ओपांग झोपांग आम्रा सबाई डैंग डैंग बोलें সেই সভাগুলোতে খরচ করা হয় মিড ডে মিলের সুদের টাকা দুয়ারে সরকার তার প্যান্ডেল ভিডিও বাবুদের খাসির মাংস গোল্লা চিংড়ির মালাইকারি সব ব্যবস্থা হয় বাচ্চাদের সুদের টাকায় আমি চোর ধরেছি হিঙ্গলগঞ্জে কম্বল বিতরণ করতে গেছিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হিঙ্গলগঞ্জে তার সভাতে লোক আনার জন্য যে গাড়ি করা হয়েছিল 1,73,00,000 টাকা পেমেন্ট করা হয়েছে মিড ডে মিলের টাকা থেকে মমতা বনর্জি রামপুরহাটের বগুড়িতে গেছিলেন ড্রামা করতে ছবি তুলতে রামপুরহাটের বগুড়িতে আনারুলার ভাদুর লড়াই তৃণমূলের দুটো গোষ্ঠী মারলকে মরলকে সব সংখ্যালঘু মুসলমান আটজন মহিলাকে জ্যান্ত পুড়িয়েছে তিনজন শিশুকে জ্যান্ত পুড়িয়েছে কাদের পুড়িয়েছে যে মুসলমানরা দল বেঁধে ভোট দিয়ে গত বিধানসভা ভোটে মমতা বনর্জিকে মুখ্যমন্ত্রী করেছে সেই মুসলমানদেরকে পুড়িয়েছে সেই রামপুরহাটে প্রথম আমি গেছি 55 জন বিজেপি এমএলএ নিয়ে তারপরে মমতা বনর্জি এসেছেন তিনি তো গাড়ি চড়েন না তিনি আকাশে থাকেন হেলিকপ্টার করে এসেছেন রানীমা এসেছেন রানীমা গিয়ে বলছে ডিএমকে এর ঘরে দিয়ে দাও টাকা ওর বাড়িতে দিয়ে দাও আর কি চাই যেন কল্পতরু যেন উনার বাড়ির টাকা আমরা ভাবলাম বাপরে বাপ এত মানবী মুখ্যমন্ত্রী ভূ ভারতে পাওয়া যাবে না আর এখন পর্দা ফাঁস হয়ে গেছে মিড ডে মিলের টাকা রামপুরহাটের জয়েন্ট বিডিও মিড ডে মিলের টাকা বাচ্চাগুলোর খাওয়ার টাকা সেই টাকা থেকে চেক বিতরণ করে দিয়ে চলে এসেছে এই ফেরেববাজ এই চিটিংবাজ এই মিথ্যুক সরকারকে আপনাদের সরাতে হবে সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে নেই সরে যাচ্ছে তাই স্বাভাবিকভাবে রাসের রাজত্ব তৈরি করছে যাতে পঞ্চায়েতে বিরোধী দল রাজনৈতিক প্রক্রিয়া না চালাতে পারে প্রার্থী হওয়ার মতো উৎসুক ব্যক্তিরা এগিয়ে না আসতে পারে গ্রামের মানুষ উঠান বৈঠক পাড়া বৈঠক করে ঐক্যবদ্ধ না হতে পারে সেই ত্রাসের পরিবেশ তৈরি করার জন্য কম খরচে বেশি করে সন্ত্রাসের আবহাওয়া তৈরির জন্য এটা তৃণমূল কংগ্রেসের জল্লাদদের পরিকল্পনা এই পরিকল্পনা মতোই 2018 সালে ভোট লুট হয়েছে এই পরিকল্পনা মতোই পুরসভা কর্পোরেশন লুট করেছে এবারেও যেভাবে আবাস যোজনা নিয়ে শৌচালয় নিয়ে গ্রামীণ রাস্তাঘাট নিয়ে 100 দিনের ফেক জব কার্ড নিয়ে পুরো গ্রামের মানুষ যেভাবে উত্তাল হয়ে আছে তারপরে এই অপা সিন্ডিকেট উষা সিন্ডিকেট এই সমস্ত দেখার পরে
যেভাবে চোর ধরো এই আওয়াজ উঠেছে, এই কারণে আতঙ্কিত হয়ে তৃণমূল কংগ্রেসের লোকেরা এই কাজটা করছে। আর তার নেতা পকেটে হাত ঢুকিয়ে বলছেন, প্রার্থী না পাওয়া গেলে আমাকে বলুন। তুমি কে হরিদাস পাল? তোমার কাছে প্রার্থী চাইতে হবে? আমরা লড়ে নেব, আমরা জানি গ্রামের লোক কি করে অধিকার প্রতিষ্ঠা। বীরভূমের এসপি কে আজকে চেঞ্জ করা হয়েছে? বীরভূমে যে এসপি পাঠানো হয়েছে, এই এসপি আরো বেশি করে দুর্নীতি করছে। বর্ধমানে থাকার সময় এই এসপি কে কয়লা মাফিয়ারা বাবু বলে একজন মিডিলম্যান কে দিয়ে টাকা পৌঁছে দিত। অনুম মাঝি লালার যে ডায়েরি দিল্লি কোর্টে প্রকাশ করেছে ইডি, সেই ডায়েরিতে দিদেন বর্ধমানের এসপির নাম আছে, তিনি এই ভাস্কর মুখার্জি। স্বাভাবিকভাবে ওখান থেকে কেস্টর কাছে যে টাকাটা যেত, সেই টাকাটা যাতে সরাসরি ভাইপোর কাছে যায়, তার জন্যই ওখানে সুন্দরবনের এসপিকে নেওয়া হয়েছে। এবং সুন্দরবনের এসপি মার্স পেয়েছেন আমার ডায়মন্ড হারবারের যে সভা ছিল 3রা ডিসেম্বর, তাতে হটুগঞ্জে উনার জুরিডিকশনের মধ্যে উনি দাঁড়িয়ে থেকে উনার পুলিশকে দিয়ে গুন্ডাদের দিয়ে তাণ্ডব করেছিলেন এবং আমাদের একাধিক নেতার নামে মিথ্যা মামলা করে 44 জনকে গ্রেপ্তার করেছিলেন। তার পুরস্কার দিয়েই ওকে ওখানে পাঠানো। ত্রিপুরার নির্বাচনী ইস্তাহারে লক্ষ্মীর ভাণ্ডার রাখা হয়েছে, আরো 4% দিয়ে বাড়তি ঘোষণা। স্বাভাবিকভাবে ওখান থেকে কেস্টর কাছে যে টাকাটা যেত, সেই টাকাটা যাতে সরাসরি ভাইপোর কাছে যায়, তার জন্যই ওখানে সুন্দরবনের এসপিকে নেওয়া হয়েছে। এবং সুন্দরবনের এসপি মার্স পেয়েছেন আমার ডায়মন্ড হারবারের যে সভা ছিল 3রা ডিসেম্বর, তাতে হটুগঞ্জে উনার জুরিডিকশনের মধ্যে উনি দাঁড়িয়ে থেকে উনার পুলিশকে দিয়ে গুন্ডাদের দিয়ে তাণ্ডব করেছিলেন এবং আমাদের একাধিক নেতার নামে মিথ্যা মামলা করে 44 জনকে গ্রেপ্তার করেছিলেন। তার পুরস্কার দিয়েই ওকে ওখানে পাঠানো। ত্রিপুরার নির্বাচনী ইস্তাহারে লক্ষ্মীর ভাণ্ডার রাখা হয়েছে, আরো 4% দিয়ে বাড়তি ঘোষণা করে। এর সমাধান মমতা ব্যানার্জির কোম্পানিকে বিসর্জন। 39% ডিফারেন্স হয়ে গেল। আর এইভাবে কয়েকজন অবস্থান করলে কিছু হবে না। সব কর্মচারীদেরকে, বন্ধুদের বলবো, শিক্ষকদের বলবো, একেবারে স্বাস্থ্য দপ্তর ছাড়া সব জায়গায় তালা লাগিয়ে রাস্তায় বেরো। দাদা, ত্রিপুরা নির্বাচন ট্রান্সফারের ভয় দেখালে হবে না। ত্রিপুরা নির্বাচন ইস্তাহারে লক্ষ্মীর ভাণ্ডার রেখেছে। আবার ত্রিপুরার নির্বাচন ইস্তাহার প্রকাশ করেছে। ত্রিপুরাতে আমরা তৃণমূলকে কাউন্ট করিনি। আমি যতগুলো সভা করেছি বা অন্যান্য নেতারা করেছেন, দেখবেন তৃণমূল শব্দটাই আমরা উচ্চারণ করিনি। কেন করিনি? তার কারণ হচ্ছে ত্রিপুরাতে তৃণমূল নোটার থেকেও কম ভোট পাবে, নোটার থেকেও কম ভোট পাবে, লিখে রাখুন আমার নাম করে। কে হরিদাস পাল? তিনি হরিদাস পাল, তার সম্পর্কে বিরোধী দলনে তা যিনি মুখ্যমন্ত্রীকে হারিয়েছেন তাকে উত্তর দিতে হবে। অজিত মাইতির সম্পর্কে প্রশ্ন করলে জগন্নাথ সিং হচ্ছে ফিট, তার উত্তর দিয়ে দিবে। অভিষেক পরিদর্শন।